জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সহ সভাপতি দুটি যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এগারোটি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছেন মুক্তযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম অন্যদিকে সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক সহ ছয়টি পদে বিএমপি পন্থীরা জয়ী হয়েছেন প্রেসক্লাব মিলনায়তনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে কার্যনির্বাহী কমিটির সতেরোটি পদে ভোট গ্রহণ হয় নির্বাচনে এক হাজার একশো একান্ন ভোটের মধ্যে এক হাজার জন ভোট দেন সভাপতি পদে ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে আমার দেশের ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন ভোট পেয়েছেন পাঁচশো একাশিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসোসের কামাল উদ্দিন সবুজ পেয়েছেন তিনশো পঁচানব্বই ভোট এর ফলে প্রেস ক্লাবের ছষট্টি বছরের ইতিহাসের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ পদে একজন নারী নির্বাচিত হলেন আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন পাঁচশো ছেষট্টিটি ভোট এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের ওমর ফারুক ভোট পেয়েছেন তিনশো তিরানব্বইটি বৃহস্পতিবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোস্তফাই জামিল এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অপর ছয় সদস্য জাফর ইকবাল মুস্তাফিজুর রহমান এস এম শওকত হোসেন গৌতম অরিন্দ বড়ুয়া শেলু বড়ুয়া শামীমা চৌধুরী ও মনিরুজ্জামান টিপু উপস্থিত ছিলেন ফল ঘোষণার পর ক্লাব সদস্যদের উদ্দেশ্যে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন ক্লাবের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এজন্য সবার সহযোগিতা চাই এরপর জাতীয় প্রেস ক্লাবে মূল ভবনে প্রবেশের মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন